সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। এখানে আমাদেরকে তিনটা উদ্দীপকের অংশ দেওয়া আছে। দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন কি ইজ ইকুয়াল টু 15,000 টাকা, সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময় এন ইজ ইকুয়াল টু 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 9% বা 100 ভাগের 9। এই তিনটা তথ্য আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আমাদেরকে নির্ণয় করতে হবে কি সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আই ইজ ইকুয়াল টু কত। আমরা এখানে অঙ্কটা করে নেব। অঙ্ক করতে গেলে মুনাফার পরিমাণ নির্ণয় আই ইজ ইকুয়াল টু সূত্রটা হলো PNR, পি 15,000 টাকা, এন 3 বছর, আর 100 ভাগের 9। তাহলে 15,000 × 3 100 ভাগের 9 এটা আমরা করে দেব। তারপরে এখানে আমরা যদি কাটি 100-এর 1টা 0, এর 15,000-এর 1টা 0, আর 1টা 0, আর 1টা 0, 2টা 0 করে কাটা যাবে। তাহলে 150 × 3 × 9, তাহলে আমাদের এখানে 3টা গুণ করলে হবে 4,050 টাকা। এটি হলো উত্তর। দ্বিতীয় অংশ যেটা দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে দ্বিতীয় ধাপের নির্দিষ্ট সময়কাল 3 বছর। দ্বিতীয় ধাপে দেওয়া নির্দিষ্ট সময়কাল আমাদের এখানে দেওয়া আছে 3 বছর। ক হতে 3 বছরের সরল মুনাফা 4,050 টাকা। তাহলে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল ইজ ইকুয়াল টু পি প্লাস আই। পি হলো মূলধন, আই হলো মুনাফা। তাহলে এখানে 15,000 + 4,500, 15,000 পেলাম আমরা উদ্দীপক থেকে, ইজ ইকুয়াল টু 15,000। আই এখানে আমরা ক থেকে পেলাম, আই ইজ ইকুয়াল টু 4,050, দুটা যোগ করলে হবে 19,050 টাকা।